بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া মহব্বত করিয়া দীন ইসলাম দান করেছেন। আমরা মুসলমান বহুত মায়া মহব্বত আমাদেরকে আল্লাহ করেন, প্রমাণ আখেরি নবী মুহাম্মদ রাসুলের উম্মত বানাইছেন। আবার আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ দান করছেন। একটা মহিলা একটা পুরুষ মুসলমান হওয়ার জন্য কত কষ্ট করতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে ইসলামের জন্য, মায়ের খাইতে হয়েছে ইসলামের জন্য, সুমাইয়া শহীদ হয়েছেন ইসলামের জন্য, উম্মে হাবিবা দেশ ত্যাগ করে আফ্রিকা গেছেন ইসলামের জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করছেন। গলাত কাফর লাগাইয়া তারা হুজুরকে কষ্ট দিছে, বাজারে হুজুরকে ঢিল ছাড়ছে, হুজুরকে হত্যা করার জন্য চেষ্টা করছে। যারাই মুসলমান হয়েছে বিপদগ্রস্ত। আল্লাহ রাসূল বলেন, বাদা আল ইসলাম গরিবা সায়ুদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামের প্রথম জীবনে যেরকম ইসলাম অপরিচিত আছিল, মানুষ ইসলামকে ভয় করত, যেমন মুসাফিরকে জায়গা দেয় না ভয় করে, ইসলামরেও ভয় করত। আর একবার দুনিয়ার অবস্থা হইব যে ইসলামকে ভয় করব। আজকে অন্য জাতি না, যারা মুসলমান এরাই ইসলাম ছাড়িয়া দিছে। ইসলাম বটগাছের নাম না, ইসলাম কোনো বিল্ডিংয়ের নাম না, ইসলাম হইল নবী মুস্তাফা আসামের জিন্দাগানের নাম, ইসলাম হইল কোরআন হাদিসের নাম, ইসলাম হইল শরীয়তের নাম। নাম মুসলমান কাম হবে না। অনেক মুসলমান নাম আছে পুরুষের মহিলার, কিন্তু মুরতাদ নাস্তিক বেঈমান, নাম ইসলামী। তসলিমা নাসরিন নাম ইসলামী, দাউদ হায়দার নাম ইসলামী, বিশ্ব সন্ত্রাসী নাম ইব্রাহিম, নামে তো কাম হইব না। ইসলাম হইল হুজুরের জিন্দেগানি যদি তোমার মধ্যে আমার মধ্যে আসে, তাহলে আমি হইলাম মুসলমান। যারা সত্যিকারের মুসলমান ইসলামের জন্য কত কষ্ট করছেন রক্ষা করার জন্য, ইসলাম শিখবার জন্য। আজকে এই দেশে মুসলমানের ঘরে মুসলমান নিরাপদে নামাজ পড়তে পারে, হজও যাইতে পারে, মসজিদ বানাইতে পারে, কোনো রকমের কষ্ট নাই। কোনো মহিলা যদি এই দেশে লন্ডনের বুকে বুরকা লাগাইয়া যায়, কেউ কিছু বলবে না, সম্মানের চোখে দেখে। ইসলাম পালন করতে এই দেশে কোনো অসুবিধা নাই। গণতন্ত্র নিরাপত্তার দেশ, সবেরই নিরাপত্তা এই দেশের সরকার দিয়া রাখছে। এই জন্য বলছে শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ তাআলা যে ইসলাম মতে চলার সুযোগ সুবিধা রাখছেন, যদি ইচ্ছা থাকে। ইচ্ছা যদি না হয়, আরব দেশে থেকেও ইসলামকে জবাই করতেছে, আরব দেশে বাড়ি কিন্তু ইসলাম রে জব করে, নবীর শরীয়ত তারা পুরা মানে না। এখানে আপনারা ফরালেহা করেন,
ইসলাম যতদিন থাকবে ইসলামী শিক্ষা থাকবে। ইসলামী শিক্ষা নারী পুরুষ সবার জন্য সমান। একজন পুরুষ যদি মুহাদ্দিস হইতে পারে, মুফাসসির হইতে পারে, একজন মহিলাও মুহাদ্দিস মুফাসসির মুফতি হইতে পারে। একজন মহিলা যদি ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, একজন কম্পিউটার সায়েন্সে একজন মহিলা ডিগ্রি লাভ করতে পারে, তো কেন একজন মহিলা হাফিজ হইতে পারবে না, মুহাদ্দিস মুফাসসির মুফতি হইতে পারবে না? পরিবেশের অভাব। আল্লাহ তাআলা এই দেশেও দিন শিক্ষা করার পরিবেশ তৈয়ার করে দিয়েছেন। দিন ইসলাম শিক্ষা করা পুরুষের উপরে যেমন ফরজ, মহিলাদের উপরেও ফরজ। মহিলারাও যদি ঠিক মতন আমল করে তো আল্লাহ তাআলা বলেন, মরিয়মের মতো যদি কোনো মহিলা হইতে পারে, ওয়ালাইসা যাকারু কাল উংসা, তাহলে লক্ষ লক্ষ পুরুষকে একত্রিত করলেও মরিয়মের সমান হবে। ওয়ালাইসা যাকারু কাল উংসা, ওয়াইনি সাম্মাইতুহা মরিয়াম, ওয়াইনি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, ফাতাকাব্বালা রাব্বুহা বিকাবুলিন হাসান, ওয়াম্বাতাহা নাবাতান হাসানা, ওয়াকাফফালাহা যাকারিয়া, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب. مريم আলোচনা কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইমানদার হও তো মরিয়মের মতো হও। পুরুষকে বলেন, মহিলারা তো অনুসরণ করবে মরিয়মকে, যুবতী। আল্লাহ তাআলা বলেন, মরিয়াম আহসানাত ফারজাহা, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, এরপরও নিজের যৌবনকে হেফাজত করেছেন, পয়গাম্বরের মা হইছেন। আল্লাহ কোরআনে বলেন, মরিয়মের মতো যদি কোনো পুরুষ হইতে পারবে না, পুরুষ পুরুষই থাকবে, কিন্তু মরিয়মের মতো যদি কোনো ইমানদার হয় তো লক্ষ লক্ষ পুরুষ একত্রিত করলেও মরিয়মের সমান হবে না। বোঝা গেল, আল্লাহর কাছে নারী হওয়ার পুরুষ হওয়ার কোনো বেশ কম নাই। যেও ইসলাম মতো শরীয়ত মতে চলবে, ফার্স্ট ক্লাস বেহেস্ত হইব। আর যে ইসলাম ছাড়িয়া দিব, নূহ আলাইহিসসালামের বেগম, লূত আলাইহিসসালামের বেগম, পয়গাম্বরের বেগম, এরপরেও জাহান্নামী। কেন? নবীর আদর্শ তারা মানে নাই, পয়গাম্বরের বিবি হইয়া কোনো কাম হইছে না। হযরতে ফাতেমা বিশ্ব নবীর কন্যা, আল্লাহর রাসূল বলেন, তুমি ধোকাত পড়িয়া যাইও না যে নবীর কন্যা, বিশ্ব নবীর কন্যা, যদি তোমার আমলে পিছনে পড়িয়া যাও আমি নবী তোমার কোনো উপকার করতে পারবো না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে মহিলাদেরকে দিন শিক্ষা দিছেন। হযরত আয়েশাকে বিবাহ করছেন, উনি মুহাদ্দিস হইছেন মুফাসসির হইছেন। হযরত ফাতেমাকে দিন শিক্ষা দিছেন, মুহাদ্দিস হইছেন মুফাসসির হইছেন। আল্লাহর নবীর বেগম সাবরা, উম্মে সালমা, হাফসা, সাউদা, এদেরকে দিন শিক্ষা দিছেন, তো সাহাবায়ে কেরাম তাদের থেকে দিন শিক্ষা করছেন। ইসলামের অর্ধেক অর্থাৎ শরীয়তের অর্ধেক ব্যাপার সেফার মসলা মসাইল ইমামে শাফি বলেন, হযরত আয়েশার মাধ্যমে আমরা পাইছি। হযরত আয়েশা ইসলামী শরীয়তের অর্ধেকের জিম্মাদার। হযরত উমরও যাইয়া তফসির জিজ্ঞাসা করতেন আয়েশাকে, সাহাবায়ে কেরাম মসলা জিজ্ঞাসা করতেন আয়েশাকে, হযরত আলী জিজ্ঞাসা করতেন আয়েশাকে, হযরত উমর জিজ্ঞাসা করতেন আয়েশাকে, তফসির জিজ্ঞাসা করতেন। হযরত আয়েশার ফতোয়া সবে মানত। একজন মহিলা ইসলামী জগতে করিমা, একজন মহিলা বড় মুহাদ্দিস বুখারীর শাগরিদ, ওনার বুখারী শরীফের নুসখা আছে,
বদায়ে সানায়ে একটা কিতাব আছে হানফি ফেকার, যিনি লিখছেন ওনার ওয়াইফ বেগমের দস্তখত না থাকলে সেই যুগে কোনো ফতোয়া মানছে গ্রহণ করতো না। আল্লাহ পাক রব্বুল আলমিন মেহনত করলে, আবারও বলি, একটা মহিলা যদি ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে পারে, ম্যাজিস্ট্রেট হইতে পারে, পাইলট হইতে পারে, তো কেন মুহাদ্দিস মুফতি মুফাসসির হইতে পারবে না, কেন হাফিজ হইতে পারবে না? যে পরিবেশ, পরিবেশের উল্টা যদি কেউ নৌকা চালায় এটা হলো বাহাদুরি। আবহাওয়া খারাপ, এর মধ্যে প্লেন চালাইতে পারে। আবহাওয়া পরিবেশ খারাপ, এর ভিতর দিয়া ইসলামের শিক্ষা লাভ করা, ইসলামের শিক্ষা দেওয়া, শরীয়ত মতে চলা, যেটা মুসলমান দেশ এর চেয়ে 70 ডবল সওয়াব আপনাদেরকে দেওয়া হবে। পরিবেশের সাথে জেহাদ, পরিবেশ উল্টা, উল্টা পরিবেশে আপনারা বোরকা লাগাইলেন, এই বোরকা লাগানি হইল যুদ্ধের ময়দানে যদি ঢাল থাকে, বন্দুক কামান থাকে, অস্ত্র, ঠিক ইসলামী শরীয়ত রক্ষা করার জন্য পর্দা ফরজ রক্ষা করার জন্য বোরকা যে লাগাইলেন, যেমন যুদ্ধের ময়দানে অস্ত্র ব্যবহার করলেন, আসলে বোরকা তো পর্দা না, পর্দা হইল চৌকের হেফাজতের নাম। কিন্তু আপনি যখন আবরণ, এই দেশে অনুমতি আছে, কোনো বাধা নাই, খারাপ কয় না ভালোই কয়, যারা দুর্নীতি যারা অপকর্মে খারাপ কাজে লিপ্ত এরা বে বোরকা, বোরকার একটা সম্মান আছে। তাহলে যতগুলা মানুষে বোরকার কারণে তোমারে দেখলো না যে তুমি যুদ্ধের ময়দানে অস্ত্র রাখার স্বভাব পাইলা, যতগুলা মানুষকে গুনার থেকে বাঁচাইলা, তুমি যদি খোলা মুখে ঘুরাও 10 জনে দেখলে 10 জনের পাপ তোমার আমল নমায়, 100 জনে দেখলে 100 জনের পাপ তোমার আমল নমায়, 1000 মানুষে যে তোমার মুখ দেখলো সবে মিলে যে পাপ করলো তোমার আমল নমায় লেখা হবে। আসল কিন্তু পর্দা বোরকার নাম না, বোরকাটা হইলো মানুষকে গুনাহ থেকে বাঁচাইবার একটা অস্ত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষ মহিলা জিহ্বাকে হেফাজত করবে, নিজের গুপ্ত অঙ্গকে হেফাজত করতে পারবে, আমি তার জন্য বেহেস্তের জামিন হইয়া গেলাম। আল্লাহ রাসূল বলেন এখন আমার আব্রু মান ইজ্জত হেফাজতের জন্য হইল বোরকার দরকার। বোরকায় করলো কি, মানুষকে গুনাহ থেকে বাঁচাইল। তোমার পর্দা কোনটা, যে তোমার চক্ষুর হেফাজত করা। পুরুষকে আল্লাহ আগে বলছেন তোমরা চোখের হেফাজত করো, মহিলাদেরকে 2 নম্বরে বলছেন তোমরা হেফাজত করো। ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, চোখের হেফাজত না থাকলে লজ্জাস্থানের হেফাজত থাকবে না। আল্লাহর রাসূলকে বলে বলিয়া দেও ইমানদার নারীদেরকে এরা যেন চোখের হেফাজত করে। পুরুষকে আগে বলা হয়েছে অকুল্লিল মুমিনিন ইয়াগযু মিন আবসারিহিম, বোঝা গেল আসল পর্দা হইল চৌকো। এই চৌক ক্যামেরার মতো, যেদিকে চায় নকশা ভিতরে আসে, ক্যামেরার মধ্যে যেমন ফটো আয়, এই জন্য চৌকের হেফাজত করো। স্বভাব কতটুকু হবে, উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে যারা জেহাদ করেছেন ইসলাম রক্ষা করার জন্য যে স্বভাব, তুমিও একটা বোরকা ব্যবহার করে সেই স্বভাব পাইলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মহিলা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় কি পরিমাণ স্বভাব, লক্ষ লক্ষ কাফির মারলে যে স্বভাব, বাচ্চাকে দুধ খাওয়াইলে সেই স্বভাব। হুজুর সাল্লাম বলেন একজন মহিলা গর্ভ অবস্থায় যখন নমাজ পড়ে 1 রাকাত পুরুষের 80 রাকাতের সমান স্বভাব পায়। মহিলা শহীদের স্বভাব পাইব, প্রসব বেদনায় যদি মারা যায়, আল্লাহর রাসূল সাল্লাম বলেন একজন পুরুষ যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়, একজন মহিলা বাচ্চা প্রসব করার সময় এই সময় যদি মারা যায় শহীদের স্বভাব পায়। মহিলাদেরকে ইসলামে কোনো দিক দিয়া কম রাখছে না, বদনাম করে ইসলামের খামোখা। ইসলাম হইল জিম্মাদার গ্রান্টি,
তোমার মান ইজ্জত বেহেশতের জন্য। আল্লাহ পুরুষকে যদি পাঁচ কালার বেহেশত দেন, একজন মহিলাও পাঁচ কালার বেহেশত যাইতে পারে। হযরতে ফাতেমার মতো যদি একজন মহিলা হয়, ফাতেমার কথা আল্লাহ বলেন বেহেশতের সমস্ত মেয়েদের সর্দার হবেন ফাতেমা। হযরতে ফাতেমা পেটে কাপড় নেই, পেটে ভাত নাই, শরীরে কাপড় নাই, চন্দ্র সূর্যও দেখছে না, বলছেন আমি মারা যাওয়ার পরে রাত্রে দফন করবা, মানছে যেন কাফনের উপর দিয়েও লাশ না দেখে রাত্রে দফন করে হযরত ফাতেমাকে। সাইয়্যিদাতুন্নিসা আহলিল জান্নাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল বলেন যার সঙ্গে যার মহব্বত হইব, যার সাথে যার মুশাবাহাত হইব, মুশাবাহাত মানে নমুনা ধরব, আমি তাকে তার দল গণ্য করব। মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম। হযরতে মূসা আলাইহিস সালাম জাদুকরদের সাথে বহস করতে গেছিলেন, লাঠি সাফ হইয়া যায়, জাদুকর এক পক্ষে, মূসা এক পক্ষে। জাদুকররা চিন্তা করলো যে মূসার মাথায় ফাগড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আমরাও তার ড্রেস ব্যবহার করি তো সমান সমান দেখা যাইব। জাদুকররাও পাগড়ি লাগাইলো, জুব্বা লাগাইলো, মূসার সাথে বহস করব জাদু নিয়া। জাদু কীরকম হইব? সাপ লাঠি সারিয়া দিব, রশ্মি সারিয়া দিব, সাপ হইয়া দেব। আল্লাহ কয় মূসা তুমিও তোমার লাঠি সারো। তো হযরতে মূসার লাঠি আল্লাহর হুকুমে সাপ হইল, যত সাপ বানাইছিল জাদুকররা সব খাইয়া শেষ। পরে তারা মুসলমান হইছে। তফসিরের কিতাবে লেখেন জাদুকররা ইসলাম ধর্মে, মূসা আলাইহিস সালামের ধর্মে দীক্ষিত হওয়ার কারণটা কি? এরা তো গেল মূসারে পরাজিত করতো, ফেরাউনের সৈন্য এরা। মুফাসসিররা বলেন একমাত্র কারণ, মূসা আলাইহিস সালামের ড্রেস ধরিয়া যখন তারা জাদুঘর সাজছে, কিন্তু ড্রেস লইছে হযরত মূসার, আল্লাহর দয়া হইয়া গেছে তাদেরকে, মূসা আলাইহিস সালামের কাছে যে ঈমান, এই ঈমান জাদুঘরদেরকেও দান করে দিছে। ড্রেস ব্যবহার করছে নমুনা। আমরা প্রকৃতপক্ষে ইসলামী নমুনা, আয়েশার নমুনা, ফাতেমার নমুনা গ্রহণ করব, উম্মে সালমার নমুনা গ্রহণ করব, হাফসার মতো নমুনা, মরিয়মের মতো নমুনা আল্লাহ তাদের সঙ্গে আমাদের হাসর নসিব করবে। আপনারা যারা এখানে শিক্ষা দীক্ষা লাভ করতেছেন, বিরাট জেহাদ যারা এটার আয়োজন করছেন, বক্তব্য ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য এতগুলো যুদ্ধ হয়েছে, এটাও একটা বিরাট যুদ্ধ সমাজ পরিবেশের বিরুদ্ধে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক, ফাতেমার মতো, আয়েশার মতো আল্লাহ তাআলা বানাইয়া দেও, মরিয়মের মতো যদি হইতে পারো তো পয়গম্বরের মা হওয়ার যোগ্যতা আল্লাহ মরিয়মকে দান করেছেন। মরিয়াম জাকারিয়া পয়গম্বর বাড়িতে থাকতেই বেহেশতে খাওন খাইতেন, মৌসুম সারা ফল খাইতেন। একজন মহিলা নিষ্পাপ পয়গম্বরের মা, আল্লাহ তাআলা তার প্রশংসা করেন। অন্যদিকে আসিয়ার প্রশংসা করেন যে আসিয়া সমাজের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করিয়া দিন ঠিকা দিনকে রক্ষা করছেন। আসিয়াকেও বলেন আল্লাহ তাআলা বেহেশতি দুনিয়া থাকতেই ঘোষণা দিছেন। আসিয়ার এত ফজিলত কেন? ফেরাউন জালিমের বিরুদ্ধে ঈমান বিক্রি করেন নাই, জুলুম অত্যাচার সহ্য করেছে। আল্লাহর রাসূল বলেন আসিয়ার তো স্বামী নাই, ফেরাউন, ফেরাউনের হাতে মারা গেছেন, বেহেশত যাইবেন, কোরআনেই ঘোষণা। বেহেশত যাওয়ার পরে আল্লাহ তাআলার ওয়াদা, যায় যা চাইবে পুরা করিয়া দিবেন। আসিয়ার জিজ্ঞেস করবেন তোমার স্বামীর দরকার আসেনি, বেহেশত একলা কেমনে থাকবা? বিবি আসিয়া যদি বলে আমার স্বামীর দরকার আছে, তো এই বিশ্বের যত বেহেশতি আছে কেউ আসিয়ার সমকক্ষ বেহেশতি স্বামী হওয়ার উপযুক্ত না। একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নিজে আসিয়াকে বিশ্বনবীর সাথে বিবাহ করাইয়া দেবেন। দুই নম্বর, মরিয়মেও স্বামী ব্যবহার করেন নাই, স্বামীর আল্লাহ আদর পাইছেন না। কুদরতিভাবে ঈসার জন্ম হয়েছে, মরিয়মকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন এই বেহেশতে তুমি একলা থাকবা কেমনে, তোমার সঙ্গীর দরকার আসেনি। আস বিবি
মারিয়াম যদি বলেন সঙ্গীর দরকার আছে, তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লামের সাথে বিবাহ ফড়াইয়া দিবেন। এই দুইজন বেহেশতি বিবি আসিয়া এবং মারিয়াম, আর দুনিয়ার বিবি হযরতে খাদিজা আর আয়েশা। আল্লাহ রাসূল বলেন এই চারজনের মতো সারা পৃথিবীতে এদের মোকাবেলা করার মতো লোক নেই। এই চারজন সারা দুনিয়ার মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ। দুইজন হইলেন দুনিয়ার বেগম, দুইজন হইলেন আখেরাতের বেগম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেগম। হযরতে ফাতেমা আর আয়েশার মধ্যে বাগবিতণ্ড হইছে। হযরতে ফাতেমা বলেন আম্মা জান আয়েশা, তুমি জানো নি হাদিস? হাদিস জানো? আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদাতু নিসা আল জান্নাতে ফাতেমা, বেহেশতের সমস্ত মেয়েদের সর্দার ফাতেমা, আমি হইব বেহেশতের সর্দার, তুমি হইবে আমার অধীনে। আম্মা জানকে বলতেছেন আয়েশা, আয়েশা টের পাইছেন আয়েশা সর্দারি। তখন আয়েশা বলেন তুমি হাদিস জানো নি? দুইজনই হাদিস জানেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মক্কার খাদ্যর মধ্যে শরীর যেরকম সবচেয়ে ভালো, আয়েশা ফিন নিসায়েক শরীর, শরীর একটা খাইবার জিনিস খুব উমদা, আরবরা পছন্দ করে। আয়েশার কথা বলে সমস্ত দুনিয়ার মেয়েদের মধ্যে আয়েশার পজিশন শরীরের মতো উপযুক্ত, বেহতর, ভালো। ফাতেমা টের পাইছেন যে আম্মা জান তো ফজিলত নিত চাই আমার থেকে, হাদিস কিন্তু দুইজনেই জানেন। ফাতেমা বলেন আম্মা জান আর একটা হাদিস জানো নি? দুইজনই মুহাদ্দিস। বলে কি তা? বলে আল্লাহ যখন বেহেশতের মধ্যে ডাকবেন, হাশরের ময়দানে ডাকবেন, তো আমাকে ডাকবেন ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেয়ে ফাতেমা কোথায়, আর তোমারে ডাকবেন আয়েশা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে কোথায়। তো বুঝো তো আমার পজিশন কত, আর তোমার পজিশন আবু বকরের মেয়ে, আমার বাবার সাগরির শিষ্য ছাত্র। আয়েশা টের পাইছেন যে ফাতেমা তো ফজিলত নিত চাই। তখন হযরত আয়েশা বলেন তুমি আর একটা হাদিস জানো নি মা? ফাতেমাকে বলেন বয়সে বেশি বেশ কম না, কৌশে কুন্ডা। বলে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে স্বামী স্ত্রীকে একত্রিত থাকার পারমিশন দিবেন, মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন স্বামীর ঘরে যাইতে চাও কিনা স্বামীর বেহেশতে। যখন মেয়েরা রাজি হবে স্বামীর বেহেশতে যাইবার জন্য, তো তুমি যাইবা কার হাত ধরিয়া? আলীর হাত ধরিয়া ফাতেমা তুমি বেহেশতে যাইবা। আর আমাকে যখন আল্লাহ অনুমতি দিবেন আমি মুহাম্মদুর রাসূলের হাতে ধরিয়া হুজুরের বেহেশতে চলে যাব। ফাতেমা পুচ্ছ তো। তখন ফাতেমা স্বীকার করলেন আম্মা তোমার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে না, হযরত আয়েশার ফজিলত, আয়েশা এত বড় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেহেশত থাকবেন, ফাতেমা আলীর সাথে থাকবেন। এটা হলো হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দীন ইসলাম শিক্ষা করা, যারা কর্মকর্তা আছেন আল্লাহ তাআলা মদত করত, সবরে হেফাজত করত, সাহায্য করত। আমিও দোয়া করি আল্লাহ তোমাদেরকে যেন মরিয়মের মতো, ফাতেমার মতো, আয়েশার মতো বানায়। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ সবরে মাফ করিয়া দাও, ইয়া আল্লাহ দিনই পরিবেশ সৃষ্টি করিয়া দাও, এখানে যে মহিলা মাদ্রাসা আর রওজা কবুল করো, যারা মেহনত করতেছেন তাদেরকে সাহায্য করো, তাদেরকেও আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সন্ত্রাসীদের হাত থেকে, বদমাশদের হাত থেকে বাঁচাও, বদ্দিনী আবহাওয়া থেকে এই দেশের ছেলে মেয়েদেরকে বাঁচাও, মুসলমান সমাজকে বাঁচাও, ইসলামের ইতিহাস স্মরণ করার তৌফিক দাও। আয় আল্লাহ সবের মেহনতকে কবুল করো, বাতিল খতম করে দাও, হকরে তুমি গালিব করিয়া দাও, ইমানের সাথে মৃত্যু নসিব করো, জান মাল ইজ্জত ইমানের তুমি হেফাজত করো, এই সমস্ত মেয়েদেরকে দিনের জন্য আল্লাহ তুমি কবুল করো, তাদের মা বাবাকেও কবুল করো। আয় আল্লাহ যারা মাদ্রাসা তৈয়ার করছে তাদেরকেও আল্লাহ তুমি কবুল করো। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি والسلام على المرسلين والحمد لله رب العالمين.